আসসালামু আলাইকুম। আজকের এই দিনে রবিবার, যখন সূর্য দিগন্তে হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাওয়ার মুহূর্তের যে অপরূপ দৃশ্য ক্যামেরায় ধারণ করা হয়েছে, সেই সময় আমরা ছুটে চলছি আমাদের গাড়ি। কোথায় ছুটে চলছি সেটা হচ্ছে স্প্রিংফিল্ড ভার্জিনিয়া হলিডে হলে হোটেল হলিডে এক্সপ্রেস ইন। সেখানে সমীরণ রায় একটা পার্টির আয়োজন করেছে। সেই পার্টিটা অ্যাকচুয়ালি দুটো কারণে, সবচেয়ে বড় কারণ তার বাবা এই দিন মারা গিয়েছে, দ্বিতীয় কারণটি হচ্ছে সে তার প্রথম গ্রিন কার্ড ধারী, অর্থাৎ সে আমেরিকা এখন গ্রিন কার্ডের ধারী, গ্রিন কার্ড পেয়ে গিয়েছে অলমোস্ট, সে কেসে উইন করেছে, এবং সেজন্য আনন্দের আমাদের দুঃখের সাথে আনন্দেরও শেষ নেই। তো আমরা দেখতে পাচ্ছি আসলে মানুষ যখন কষ্ট পায় সাথে আনন্দও পায়, দুটোই ভাগাভাগি করে নিতে হয়। তো আমরা কিছু কিছু পরিবার আছি তার সাথে সবসময়, যারা তার আনন্দেরও সাথী, দুঃখেরও সাথী, তার ভালোবাসার সাথী এবং তার কষ্টেরও সাথী। যদিও এখানে আমাদের প্রবাসে আমরাই একে অপরের আপনজন, আমাদের মা বাবা ভাই বোন আমাদের হাজার লক্ষ মাইল দূরে অবস্থান করছে। তো সেখান থেকে আমরা অলরেডি পার্টিতে এসে পৌঁছে গিয়েছি, এবং এই যে এটা হোটেল হলিডে ইন এক্সপ্রেস, আমরা একটু আর্লি এসেছি, আমাদের আগে দুইটা পরিবার এসছে। এখন সেখানে যারা যারা আমন্ত্রিত অতিথি ছিলেন, প্রায় মোর দ্যান 200 গেস্ট ছিল, তার মধ্যে আমাদের পরিচিত অপরিচিত সবাই সেখানে অত্যন্ত আনন্দ এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই অ্যাটেন্ড করেছে। খাবারের মধ্যে অ্যাপিটাইজার ছিল চিকেন ললিপপ এবং সমোসা, চিকেন সমোসা। তো আমরা যেহেতু একটু আর্লি এসেছি, তখনও হল ভর্তি মানুষ আসে নাই, যারা যারা এসছে এক নজরে তাদেরকে দেখা যাচ্ছে। এই হলটা আমাদের সবারই প্রিয়, বিকজ আমরা ম্যাক্সিমাম অনুষ্ঠানগুলো ওইখানেই করি। আসলে ভালোবাসা থাকলে কেমন হয় দেখেন, এই ফ্যামিলিগুলো, অর্থাৎ এই দাদা শুধু নিউ জার্সি থেকে চলে এসছেন এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, শুধুমাত্র ভালোবাসার টানে, আর কিছু না। এবং বাচ্চাদের পরের দিন স্কুল খোলা ওইটা কেয়ার করেন নাই ভদ্রলোক। যাক, ওনার কথাবার্তা ওনার সাথে মিশিয়ে খুবই ভালো লাগলো। এবং যেহেতু মেহমান এখনও এসে পৌঁছেনি, এরা হোস্ট সহ সবাই একটু খোশ গল্পে মেতে উঠেছে। আমাদের বড় হোসেন ভাই, ছোট হোসেন ভাই এবং হারুন ভাই, ওনারা সবাই চলে এসছে। অনুষ্ঠানের এক পর্যায়ে সবাই, অর্থাৎ ম্যাক্সিমাম পুরুষরা এক জায়গায় বসে খোশ গল্প করতেছেন। সেখানে ম্যাক্সিমাম পুরুষগণে একসাথে ছিলেন, জহির ভাই, হোসেন ভাই, কামাল মামা, মানিক ভাই এবং সবাই। সো খাওয়ার দাওয়ারের ছিল একটা বিশাল রাজকীয় ভাব। সেখানে ছিল সর্ষে ইলিশ, ডাল, খাসির মাংস দিয়ে ডাল এবং চিকেন রোস্ট, ভেজিটেবল সালাদ এবং গোট, এবং এর মধ্যে পোলাও এবং কি জানি ভাত, অনেকেই সাদা ভাত খায়, তাদের জন্য সাদা ভাতেরও ব্যবস্থা করা হয়েছে। সো আসলে এই যে সমীরণ ঘাম মুছতেছে, এই সবগুলো আয়োজন করতে গিয়ে খেয়ে ফেলা যত সহজ, আয়োজন করা কিন্তু তত সহজ নয়। এটার পিছনে প্রায় 15 দিন থেকেই লেগে থাকতে হয়। সবগুলো অ্যারেঞ্জমেন্টগুলো ঠিকঠাক মতো, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট হওয়ার পরে বুঝে যায় অত্যন্ত সহজ, কিন্তু না, এর পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন সমীরণ, লিটন ভাই, কামাল মামা সহ আরও অনেকেই। সো আমি সমীরণের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, যারা এত কষ্ট করে সবগুলো আয়োজন করেছেন। এক পর্যায়ে খাওয়া দাওয়া শুরু করেছেন, আসলে প্রথমে বেশ অল্প কয়েকজন পুরুষদের মধ্যে অল্প কয়েকজন খাওয়া নেওয়া শুরু করেছে মাত্র। এরপরে আমরা ধন্যবাদ সবাইকে আসলে উপস্থিত থাকার জন্য, অ্যাটেন্ড করার জন্য। আমরা এক্সপেক্ট যা করেছি তার চেয়ে কম বেশি মানুষ হয়েছে, বেশিই হয়েছে। আমার তো মনে হয় দু একজন ছাড়া আর কেউ অনুপস্থিত থাকে নাই।
সো আমরা ফটোশ্যুট দেখতে থাকি এবং সেই সাথে সমীরণকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটা প্রোগ্রাম প্রোভাইড করার জন্য এবং এত বড় একটা সাহস দেখানোর জন্য ধন্যবাদ। এবং সেই সাথে বলবো সমীরণ, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, কল্যাণময় হোক এবং তুমি উত্তরোত্তর আরও বড় হতে থাকো। ধন্যবাদ সবাইকে।